আসসালামু আলাইকুম। এটি হয়েছে রিয়েলমি 8, যা লঞ্চ করা হয়েছিল মার্চ 2021 সালে। এক বছর পর এই ফোনটি বাংলাদেশে মার্কেটে আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন 15,000 থেকে 17,000 টাকার ভিতরে। সো এখন প্রশ্ন হলো, 2022 সালে এসে কি রিয়েলমি 8 নেওয়াটা কি ঠিক হবে নাকি রিয়েলমি 9 নিতে হবে? সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছে আমি শাহাদাত হোসেন সজীব শাহাদাস্টিকদর থেকে। সো প্রথমে কথা বলে এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি সামনে ব্যবহার করা হয়েছে গ্লাস, আর ফোনটি সাইডে এবং কি পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। ফোনটি ডান পাশে থাকতেছে পাওয়ার বাটন, যার উপরে থাকতেছে ভলিউম বাটন, আর ফোনটির বাম পাশে থাকতেছে সিম ট্রে, আর ফোনটির নিচের অংশে থাকতেছে হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট আর স্পিকার। রিয়েলমি 8 এ ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড HDR10 ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল, আর এই ফোনটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটস, আর থাকছে 411 PPI ডেন্সিটি, আর এই ফোনটি হলো 83.3 স্ক্রিন টু বডি রেশিও। সো ওভারঅল দ্য রিয়েলমি 8 এর ডিসপ্লেটি খুবই ভালো। বর্তমানে 2022 সালে এই ফোনটি রান করতেছে Android 12, আর থাকছে রিয়েলমি UI 3.0। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G95, CPU হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকোর 2x2.05 GHz, GPU হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G76M04, আর সাথে আপনারা পেয়ে যাবেন 4GB, 6GB এবং কি 8GB অফ র্যাম, আর থাকছে UFS 2.1। এক বছর হওয়া সত্ত্বেও এই ফোনটির পারফরমেন্স খুবই ভালো পাচ্ছিলাম, যেহেতু এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G95, এটি একটি গেমিং প্রসেসর। সো এই ফোনের থেকে আপনারা খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন এবং কি গেমিং পারফরমেন্স। আর এই ফোনটির পারফরমেন্সের দিক দিয়ে রিয়েলমি 9 থেকেও ফার বেটার। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 MP মেন সেন্সর উইথ 1.8 অ্যাপারচার, 8 MP আলট্রা ওয়াইড উইথ 2.3 অ্যাপারচার, 2 MP ম্যাক্রো উইথ 2.4 অ্যাপারচার অ্যান্ড 2 MP ডেপথ উইথ 2.4 অ্যাপারচার। আর ফোনটির সামনে আপনারা পেয়ে যাবেন 16 MP সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হলো 2.5। ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর তাছাড়া 1080p আপনারা 30, 60, 120 FPS স্লো মো ভিডিও করতে পারবেন। আর এই ফোনটির ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ কোয়ালিটি ছিল। আর ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটি থেকে আপনারা অ্যাভারেজ কোয়ালিটির ছবি পেয়ে যাবেন দিনের বেলা। ছবিতে কালার কারেকশন এবং কি ডাইনামিক রেস মোটামুটি ভালোই ছিল। আর রিয়েলমি ফোনেতে AI অন করার ফলে আপনারা ছবিতে একটু কালারফুল বুস্টিং পেয়ে যাবেন, যা অনেকের ভালো লাগে এবং কি অনেকের ভালো লাগে না। আর এই ফোনটির রাতের ক্যামেরা কোয়ালিটি এতটা ভালো না, যদিও আপনারা GCam ব্যবহার করতে পারেন। আর এই ফোনটিতে আপনারা সিকিউরিটি হিসেবে পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলকের সুবিধা, যা খুবই ফাস্ট এবং কি সিকিউর। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, আর সাথে আপনারা পেয়ে যাবেন 30W একটি ফাস্ট চার্জার। সো ওভারঅল বলতে গেলে আপনারা এই ফোনটি থেকে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ওভারঅল বলতে গেলে রিয়েলমি 8 খুবই ভালো একটি ফোন, আপনারা চাইলে এই ফোনটি কিনতে পারেন 2022 সালে। বর্তমানে এই ফোনটি আপনারা বাংলাদেশে মার্কেটে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন 8128 16,000 থেকে 17,000 টাকার ভিতরে। আর যারা অলরেডি রিয়েলমি 8 ব্যবহার করতেছেন তাদেরকে কি রিয়েলমি 9 এ আপগ্রেড করতে হবে? আমার মনে হয় না, কারণ রিয়েলমি 8 থেকে রিয়েলমি 9 এ তেমন আহামরি কোনো পার্থক্য নেই। রিয়েলমি 8 থেকে রিয়েলমি 9 এর প্রথমত প্রাইস অনেক বেশি, তার ভিতরে আপনারা শুধুমাত্র ক্যামেরা আর ডিসপ্লেতে একটু ইম্প্রুভ পাবেন, তাছাড়া আর কোনো কিছু ইম্প্রুভমেন্ট থাকছে না। সো ওভারঅল বলতে গেলে রিয়েলমি 8 এখন পর্যন্ত খুবই ভালো একটি ফোন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আমি শাহাদাত হোসেন সজীব শাহাদাস্টিকদর থেকে। আল্লাহ হাফেজ।